ফের শুরু হচ্ছে জনতার দরবার। আগামী রবিবার থেকে কালীঘাটে ফের শুরু হচ্ছে জনতার দরবার, এবং সেই জনতার দরবারেই মানুষজন তারা নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন। করোনাকালের আগে জনতার দরবার শুরু হয়েছিল এবং করোনাকালের জন্যই এই জনতার দরবার মাঝপথে বন্ধ ছিল, তবে আবারও শুরু করা হতে চলেছে এই জনতার দরবার, যেখানে আগামী রবিবার থেকে কালীঘাটে ফের জনতার দরবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কালীঘাটে গিয়ে সেখানে আম জনতা নিজেদের বিভিন্ন যে অভাব অভিযোগ রয়েছে সেই বিষয়ে তারা জানাতে পারবেন, এবং এমনটাই জানা যাচ্ছে যে রবিবার থেকে শুরু হতে চলেছে কালীঘাটে জনতার দরবার। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে কবে থেকে শুরু হচ্ছে এই জনতার দরবার? দেখো, বেশ কয়েকদিন আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই জনতার দরবার তিনি আয়োজন করেছিলেন, এবং কোভিড এর কারণে বেশ কিছুদিন ধরে সেটি বন্ধ ছিল, এবং আগামী রবিবার থেকে আবার কিন্তু সাধারণের জন্য দরজা খুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি, এবং সেখানে কিন্তু তার পাশে একটি ক্লাব আছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন হয়েছে, এবং সেখানে উপস্থিত থাকছেন একজন আইপিএস মর্যাদার পদমর্যাদার অফিসার ও অন্য একজন সিএমও দপ্তরের আধিকারিক। সেখানে কিন্তু সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন, এবং সেই মতো সেই অভিযোগগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে, এবং সেগুলো গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী নিজেই সেগুলো সমাধান করবেন। অর্থাৎ সাধারণ মানুষের কি অভিযোগ, সেই অভিযোগ জানার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি, এবং আগামী রবিবার থেকে সেটা চালু হচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যেমন লড়াই করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 60 দিন ধরে তিনি যে কর্মসূচি দিয়েছেন, সেই জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন কর্মসূচি, অর্থাৎ প্রশাসনিকভাবে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাধারণ মানুষের অভিযোগ জানানোর জায়গা একটি তৈরি হতে চলেছে, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, কোভিড এর কারণে সেটি বন্ধ ছিল, এবং সেটা আগামী রবিবার থেকে সাধারণের জন্য খুলছে। বেশ, ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি ছিলেন টেলিফোনে।